প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সকলকে স্বাগত জানাচ্ছি কৃষি টিভি অনলাইন ইউটিউব চ্যানেলে। আজ আমরা চলে আসছি ব্রাহ্মণবাড়িয়া জেলা নবীনগর থানা শ্রীগড় গুরুহাটে। আজকে আপনাদেরকে শ্রীগড় গুরুহাটের সবশেষ তথ্য জানানোর চেষ্টা করব। সম্পূর্ণ প্রতিবেদন জুড়ে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাই? ভালো। কোথা থেকে আসছেন? মুক্তারামপুরতে। কয়টা গরু নিয়ে আসছেন? আটে আমরা নিয়ে আসছি, দু তিনটা গরু, একটা গরুর সাথে খাড়াইছি। একটা গরুর সাথে দাঁড়া করছেন? গরু বিক্রি টিক্রি হয়েছে? জি না। কারণ কি? বাজারে একদম দাম কম মূলাইতেছে। দাম বলতেছে কম? একদম কম, একদম কম বলতেছে। গরুটা কত কত টাকা বলতেছে? গরুটা মূলাইতেছে 80,000, 85,000। গরুটার দাম আছে 1,20,000। 1,20,000 টাকা দাম আছে? এত কম মূলাইতেছে? 80-85 মূলাইতেছে। এটা কি আপনার কিনা গরু? জি না, পালা গরু। পালা গরু তো কি অনেক টাকা লস হইব? অনেক টাকা লস হবে। কি লসে কি গরু বিক্রি করতে চাচ্ছেন নাকি? না না, ব্যস্ত হইব না, দেশের পরিস্থিতি খারাপ। কেন লসে গরু বিক্রি করে দিবেন? বিক্রি করতে হবে। আচ্ছা, কত 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 হলে বিক্রি করে দিবেন? এমনি আমরা মনে করেন যে 1,10,000 হলে বিক্রি করে দিলাম। 1,10,000 হলে বিক্রি করে দিলাম। 1,10,000 বিক্রি করলে লস হবে নাকি? 1,00,000 টাকা বেচলো লস হইব, এই গরুর পিছে 20,000 টাকা লস হইব। কারণ ভুসির বস্তা 2,000 টাকা, হে হে হিসাবে তো গরুর দাম মূলাইতেছে না। আজকে বাজারে তো অনেক প্রচুর গরু উঠছে নাকি? অনেক গরু উঠছে, কিন্তু দাম দয় এসে যেই দাম মূলাইতেছে, এক গরু পিছে 20,000-25,000 টাকা লস যাইবে। 20-25,000 টাকা লস যাবে প্রতি গরুতে? প্রতি গরুতে। আচ্ছা, তো অনেক লস গুনতে হবে এবছর। হ্যাঁ, অনেক টাকা লস হবে। ওয়ালাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই। কেমন আছেন ভাই? ভালো ভাই। কোথা থেকে আসছেন? দরভাঙ্গার থেকে। গরু কয়টা নিয়ে আসছেন হাটে? দুইটা। দুইটা? এগুলো কি আপনার পালা নাকি? না, এগুলো পালা। পালা গরু? আচ্ছা, এগুলোর কি দাম দর হইতেছে? এগুলোর দাম হইতেছে। কেমন বলতাছে কাস্টমার? 1,00,000-1,05,000 কয়। 1,00,000-1,05,000 বলতাছে? তাহলে আপনি কত চাইতেছেন? আমরা 1,30,000। 1,30,000 চাইতেছেন? জি। আচ্ছা, এ বাজারে যদি 1,30,000 চাইতেছেন, কাস্টমার যে কম বলতাছে, কারণটা কি? কারণটা ওই যে মনে করেন লকডাউনের কারণে ব্যবহারে আসতে পারে না, এই জন্য। এই জন্য? আচ্ছা, কত টাকা যে কাস্টমার বলতেছে, এর থেকে যদি বিক্রি করেন তাহলে কত টাকা লস হইতে পারে আপনার? এই যে অনুযায়ী কাস্টমার বলতেছে লস হইলে মনে করেন 20-30,000 লস হইব। মানে 20-30,000 প্রত্যেক গরুতে লস হইতে পারে? লস হইতে পারে, কারণ এই বছর লসই গুনতে হবে মনে হইতেছে। এই বছর লস হইব, এরকমই হচ্ছে। লসে কি গরু বিক্রি করে দিবেন? দেখি কি করা যায়। ওটা ওজনটা কেমন হইতে পারে? ওজন 5-5.5। 5-5.5? কত টাকা হলে বিক্রি করে দিতে পারবেন গরুটা? গরুটা 1,20,000 হলে বিক্রি করে দিব। 1,20,000 হলে বিক্রি করে দিবেন? জি। কি লাভ হবে? লাভ হোক আর না হোক ছেড়ে দিব, 1,20,000 হলে। 1,20,000 হলে ছেড়ে দিবেন? জি। আচ্ছা, ভালো থাকবেন। কেমন আছেন কাকা? ভালো আছি। কোথা থেকে আসছেন? বাড্ডা। বাড্ডা থেকে? কয়টা গরু নিয়ে আসছেন আটে? দুইটা। দুইটা? বাজার কি দাম দর হইতেছে সাদা গরুটার? সাদা গরুটার দাম সামান্য হয়েছে। কত বলতেছে কাস্টমার? 1,05,000। 1,05,000? আপনি কত টাকা চাইতেছেন? আমি 1,35,000। 1,35,000 চাইতেছেন? কত হলে বিক্রি করবেন মনে হয়? 1,20,000-1,25,000 হলে বেচলাম। 1,20,000-1,25,000 হলে বিক্রি করে দিবেন? আচ্ছা, ওই লালটা কি কত টাকা বলতেছে কাস্টমার? লালটার দাম হয়েছে? দাম হয়েছে না। আচ্ছা, সাদাটা কি আপনার কিনা না পালা? এটা আমার অনেক দিন আগে কিনছিলাম। কিনা? শুরু শুরু থেকে কিনছিলেন? আচ্ছা, কত কত টাকা হইলে মনে হয় বিক্রি করে দিবেন ফাইনাল? 20-25,000 হলে বেচলাম। 20 হলে বিক্রি করে দিবেন? কি লাভ হবে মনে হয়? সামান্য সামান্য লাভ হবে। কারণ আজকের বাজার কি মনে করতেছেন? আজকের বাজারে এখনো বোঝা দিতেছে না। বোঝা যাইতেছে না? দুম মনে হইতেছে নাকি? কাস্টমার কম। কাস্টমার কম, বেচা বিক্রি কম হবে মনে হইতেছে? হ্যাঁ। আচ্ছা, ভালো থাকবেন ভাই। কেমন আছেন? ভালো আছেন ইনশাল্লাহ। কোথা থেকে আসছেন? মুক্তারামপুর থেকে আসছি। হাটে গরু কয়টা নিয়ে আসছেন? একটাই। একটা? এটা কি আপনার পালা গরু না কিনা গরু? পালা গরু। এটা জাতে কি গরুটা? জাতে দেশি। দেশি? দাঁতে কয়টা? যাচ্ছে না। যাচ্ছে নাই? দাম দর হইতেছে বাজারে? হইতেছে। কেমন বলতেছে কাস্টমার? এই 90-95। 90-95 বলতেছে? আপনি কত চাইতেছেন? আমরা চাইতেছি 1,25,000। 1,25,000? কত হইলে মনে হয় বিক্রি করে দিবেন? এই লাখের উপরে। লাখের উপরে? আচ্ছা, আজকে কি অবস্থা বাজারের? কেমন কি মনে করতেছেন? দুম দুম। কি লস হবে বিক্রি করে মনে হইতেছে? লস হবে, লস গুনতে হবে। কারণটা কি? কারণটা কি? বসি সবকিছু যা জিনিস আছে সব তো দাম, সস্তা তো কোনো জিনিস নাই। কারণ পাইলা এতদিন পাইলা মনে হইতেছে লস হবে, যে দাম বলতেছে কাস্টমার। নাই টাকা দিয়া পুষি পুঁজি আসবে না। পুঁজি আসবে না? আচ্ছা, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। কোথায় থেকে আসছেন? মিলিকা থেকে। কয়টা গরু নিয়ে আসছেন আটে? দুইটা আনছি। দুইটা? এটা কি আপনার পালা না কিনা? কিনা। কিনা গরু? গরুগুলো কোথায় থেকে সংগ্রহ করছেন আপনি? দেশ থেকে। দেশ থেকে? ওই আচ্ছা, গরুটা কি দাম দর হইতেছে বাজারে? জি হইতেছে। কেমন বলতেছে কাস্টমার? 1,05,000 বলে। 1,05,000? আপনি কত চাইতেছেন? আমি চাইতেছি 30 মিনি আর কি। 30 চাইতেছেন? আচ্ছা, 1,05,000 যে বলতেছে, এটা কি আপনার কিনা দাম থেকে কম বলতেছে না বেশি বলতেছে? না, কিনা দামে বলে। কিনা দামে বলতেছে?
আচ্ছা কত হলে বিক্রি করে দিবেন মনে হয় 10 হলে বিক্রি করে দিব 1 লাখ 10 হলে বিক্রি করে দিবেন আরেকটা কোনটা আপনার ওইটা ওই যে গজলা কালা ওই যে যা ভোলা লাগে ওই যে বড় আচ্ছা ওইটা কেমন বলতাছে এর মধ্যে বলে 170 কিলো 170 আচ্ছা গুটা ওজনটা কেমন হইতে পারে 5 মণ 5.5 মণ 5 মণ 5.5 মণ আজকের বাজারে কেমন মনে আশা করতেছেন আজকের বাজার কিছু দুমদুম হবে আবার আজকের বাজার দুম কারণটা কি কারণটা আমদানি ছিল মাল অনেক অনেক গরু আমদানি হওয়ার কারণে আজকে বাজার দুম দুম আচ্ছা ভালো থাকবেন আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ভালো আছি কোথা থেকে আসছেন নীলেখাত থেকে কয়টা গরু নিয়ে আসছেন আটে তিনটা গরু তিনটা বিক্রি হইছে একটাও না একটাও বিক্রি হয় নাই আচ্ছা আপনার হাতে যে গরুটা দামদর হইতাছে হ্যাঁ জি দামদর হইতাছে কেমন বলতাছে কাস্টমার কাস্টমার বলতাছে 1,05,10,90 এরকম হই এরকম বলতাছে আপনি কত চাইতেছেন আমি চাইতেছি 1,40,000 1,40,000 চাচ্ছেন আচ্ছা আজকের বাজারে কি মনে করতেছেন আজকে বাজারে যাব না বাজার কম বাজার কম কারণ কি গরু উঠে উঠে বেশি পানি চানি হয়ে গেছে এরকম তার জন্য দেশের পরিস্থিতি ভালো না জন্য ভালো না জন্য কি এবছর কি লাভ হবে না লস হইতে পারে লস হয়ে যাবে লস হবে হ্যাঁ আচ্ছা গরুটা দাঁতে কয়টা দাঁতে দুইটা দুইটা ওজনটা কেমন হবে ওজনটা ধরেন 6.5 মণ 6.5 মণ কত হইলে মনে হয় বিক্রি করে দিতে পারবেন গরুটা গরুটা ধরেন 20 মিশ এরকম হইলে ছেড়ে দিবেন 1,20,000 হলে বিক্রি করে দিবেন হ্যাঁ জি কি আশানুরূপ দাম পাবেন 1,20,000 হয়ে বিক্রি করলে হ্যাঁ আশানুরূপ দাম পাবেন লাভ হবে তো আমরা তো ব্যাপারী বুঝেন না লাভ হবে তো ইনশাআল্লাহ টাকা কোথায় থেকে আসছেন শ্রীগড়ে আমাদের গ্রামের বাজারে যা কয়টা নিয়ে আসছিলেন গরু আছে একটা একটা ওই এদিকে আপনি পালা আমার পালা গরু দাম দর হইতাছে বাজারে হইতাছে কত টাকা বলতাছে কাস্টমার 1,00,000 1,05,000 এরকম বলতাছে আপনি কত চাইতেছেন আমি 1,35,000 1,35,000 কত হলে বিক্রি করে দিবেন আইডিয়া 1,10,000 বেচে চালাম 1,10,000 হলে কি লাভ হবে লাভ কি আমার গায়ের গরু আমি আর কি লাভ করিলাম লাভ করবেন আচ্ছা এতদিন তো পালছেন একটা খরচ আছে না এই খরচ অনুযায়ী কি লাভ লাভ হতে পারে না খরচ অনুযায়ী লাভ নাই লাভ হবে না না এবছর লস গুনতে হবে হ্যাঁ লস গুনতে হবে কারণটা কি কারণ এক বস্তা বুঝিতাম 2200 টাকা এক বস্তা বুঝিতাম 2200 টাকা 3-4 কেজি বুঝি লাগে আজকের বাজার তো অনেক গরু উঠছে নাকি হ্যাঁ ও প্রচুর গরু উঠছে বেচা বিক্রি হইতাছে মনে হয় হইতাছে কিন্তু বাজার দুম আছে বাজার দুম প্রচুর দুম আচ্ছা ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন ভাই হ্যাঁ ভালো আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ কোথা থেকে আসছেন বারাইল থেকে কয়টা হাটে গরু কয়টা নিয়ে আসছেন একটাই নিয়ে আসছি এদিকে আপনার পালা নাকি না জি আমার পালা পালা জি আচ্ছা গরুটা দাম দর হইতাছে বাজারে গরুটা দাম দর হচ্ছে কিন্তু বাজারে আর গরু বনতাছে না বনতাছে না কম বলতাছে জি অনেক কম কি বিক্রি করে মনে হইতাছে লস হবে বিক্রি করে তো অবশ্যই লস হবে যে আজকের যে বাজার বোঝা যাচ্ছে যে যে দাম বলছে লস হবে অনেক কম বলতাছে নাকি অনেক কম বলছে কারণ কি কারণ বাজারে এখন করোনা অবস্থা যে ইয়া আবার বন্যা বন্যা চলতেছে দেশে এই অবস্থায় আপনার গরুর বাজার খুবই দুমন গরুর পিছে যে টাকা ব্যয় করছেন এর থেকে তো অনেক লস হতে পারে নাকি অনেক লস হবে কি লস দিয়ে কি গরু বিক্রি করবেন নাকি না জি না লস দিয়ে গরু বিক্রি করতে যাচ্ছেন না লস দিয়ে গরু বিক্রি করব না কত হলে গরুটা বিক্রি করে দিতে পারবেন মনে হয় গরু আমার যদি আপনার লস হবে তারপর 30 এর কমে আমি গরু ছাড়বো না লস হলো 30 এর কমে গরু ছাড়বেন না 30 বিক্রি করলে লস হবে আপনার 30 বিক্রি করলে মোটামুটি লস লাভ হবে না লস হবে না আচ্ছা তো ভালো থাকবেন ভাই ওকে কোথা থেকে আসছেন আমি নরসিংদী সদর আলোকবাড়ি ইউনিয়ন আর কি বাকরনগর গ্রাম ও গরু কি কয়টা নিয়ে আসছেন আটে আমি গরু একটাই নিয়ে আসছি এটা কি আপনার পালা নাকি না জি আমাদের পালা গরু পালা জি এটা কত বছর যাবত পালতেছেন এটা আমি পালছি প্রায় 7-8 মাস হবে 7-8 মাস গরুটা কোথা থেকে সংগ্রহ করছেন আপনি গরুটা 22 মোজা বাজার থেকে সংগ্রহ করেছিলাম 22 মোজা বাজার থেকে সংগ্রহ করছেন আচ্ছা গরুটার কি দাম দর হইতাছে বাজারে জি আলহামদুলিল্লাহ দাম দর হচ্ছে কেমন বলতাছে কাস্টমার এখন মনে করেন যে 30 বলে কেউ চাইছিলাম আর একটু বেশির জন্য বেশির জন্য আপনার কিনা দাম থেকে কম বলে না বেশি বলতে কিনা দাম তো 7 মাস আগে কিনছিলাম ওই কিনা দাম থেকে আল্লাহর রহমতে অনেক ভালো বলতেছে তো কি আশানুরূপ দাম পাবেন বাজারে ইনশাআল্লাহ আশা করা যায় পাবো কারণ আমি আসছি 20 মিনিট হবে 3-4টা গ্রাহক মানে 4-4টা গ্রাহক দাম দর করছে দাম দর বলতেছে আপনি কত হলে বিক্রি করে দিবেন গরুটা গরুটা আমার আশা ইনশাআল্লাহ 40-45 হলে ছেড়ে দিব ইনশাআল্লাহ 40-45 গরুটা ওজনটা কেমন হবে ওজনটা 7 মণের কিছু উপরে হবে 7.5 মণ 7.5 মণ হবে দাঁতে কয়টা গরুটা 4টা দাঁতে 4টা দাঁত জি আচ্ছা ভালো থাকবেন ভালো আছেন ভাই জি কোথা থেকে আসছেন দরাবাঙ্গা থেকে কয়টা গরু নিয়ে আসছেন আটে শুধু 3টা বর্তমানে 3টা এটা কি আপনার পালা গরু না কিনা গরু ইয়েস পালা গরু পালা গরু কত বছর যাবত গরু পালেন বলছর আজ 7-8 বছর ধরে 7-8 বছর আজকে বাজার কেমন মনে করতেছেন আজকে বাজার তো মোটামুটি ভালোই আছে মানে বেচাকেনির উপর নির্ভর করবে আশানুরূপ দাম পাবেন আশা করি মোটামুটি এই তেরকম দাম
মনে হয় না পাওয়া যায় বুঝলেন আচ্ছা এই গুটার কি দাম দর হইতেছে আপনার হইতেছে বলতে হয় হইছে একটা দাম হইছে কত বলতাছে কাস্টমার এই 70 75 আপনি কত চাইতেছেন হুম না আমরা বলতেছি আমরা চাইতেছি 110 110 কত হইলে বিক্রি করে দিবেন বিক্রির অনুমান এটা বাজারের নির্ভর করবে মানে বাজার বুঝছা এই বাজারে কি লাভ লস হবে বিক্রি বিক্রি করলে মনে কি কি মনে হয় না লাভ হবে মনে হয় না লাভ হবে না লস হবে লস এই কারণটা কি কারণ বাজার পরিস্থিতি খারাপ খারাপ তার জন্য তার জন্য কেমন আছেন ভাই ভাই ভালো আপনি ভালো আছেন নি আছি আলহামদুলিল্লাহ কোথা থেকে আসছেন নূরজানপুর থেকে কয়টা কয়টা নিয়ে আসছেন আটে গরু আটে একটাই একটা এটা কি আপনার পালা গরু জি দাঁতে কয়টা গরু হ্যাঁ দাঁতে কয়টা গরু দাঁতে দুইটা জাতে কি জাতে এটা ফিজিয়ান কি ফিজিয়ান ফিজিয়ান দাম দর হইতেছে বাজারে জি কত বলতেছে কাস্টমার এই 60 55 এরকম এরকম বলতেছে আপনি কত চাইতেছেন আমি 70 75 70 75 কত হইলে বিক্রি করে দিবেন 65 হইলে ছেড়ে দিবেন 65 হইলে ছেড়ে দিবেন কি লাভ হইতে পারে 65 বিক্রি করলে মনে হয় মোটামুটি মোটামুটি হবে আচ্ছা ভালো থাকবেন জি আপনি ভালো আছেন কেমন আছেন কাকা ভালো আছি আপনি ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ কোথা থেকে আসছেন শাবাসপুর থেকে শাবাসপুর থেকে গরু কয়টা নিয়ে আসছেন আটে দুইটা দুইটা কোন দুইটা আপনার এটা কালা লাল লালটা কালা লালটা দাম দর হইতাছে হইতাছে কালাটা কেমন বলতাছে কাস্টমার কালাটা 95 কইতাছে 95 বলতাছে আর লালটা লাল বাজার দুম তার জন্য বেচা বিক্রি ভালো না লস হইতে পারে নাকি কালাটা কত হলে বিক্রি করে দিবেন দাঁতে নাই কালাটা দাঁতে নাই আচ্ছা ভালো থাকবেন আসসালামু আলাইকুম।